সবশেষ জানাতে গতি আবহাওয়া অধিদপ্তর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুল সোহাগ সোহাগ আসলে আমরা জানছিলাম যে ক্ষয়ক্ষতি সম্পর্কে আবহাওয়া অফিস আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য দিয়েছে কিনা হতাহতের বিষয়ে এবং আসলে এখন ঘূর্ণিঝড়টির অবস্থান কোথায় আপনি জানেন যে রাত আটটা থেকে আসলে এটি উপকূলে আঘাত হানা শুরু হয়েছে এবং সেই ক্ষেত্রে সেই হিসেবে কিন্তু মূল কেন্দ্র যেটি সেটি কিন্তু এরই মধ্যে পুরোপুরি আঘাত এনেছে উপকূলে এবং পুরো ঘূর্ণিঝড়টি পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাপী কিন্তু উপকূল এলাকা এবং তার পাশের যে সকল এলাকাগুলো রয়েছে সেখানে তাণ্ডব চালাবে সেই অর্থে পটুয়াখালীর খেপুপাড়া থেকে শুরু করে সুন্দরবন অঞ্চল পর্যন্ত বাংলাদেশের এবং এর পাশাপাশি বাঘেরহাট খুলনা সাতক্ষীরে নিম্নাঞ্চলে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর এর এরই মধ্যে জানেন যে জলোচ্ছ্বাস যেটি হয়েছে সেটি কিন্তু আরও বাড়তে পারে যেহেতু জোয়ার এরই মধ্যে শুরু হয়ে গেছে এবং জোয়ারের কারণে কিন্তু পানির উচ্চতা অর্থাৎ জলোচ্ছ্বাস যেটি সেটি কিন্তু বাড়তে পারে তবে এখন পর্যন্ত হতাহতের খবর যেটি সেটি কিন্তু আবহাওয়া অধিদপ্তর থেকে আসলে এই বিষয়ে এখন পর্যন্ত নিরূপণ করার কার্যক্রম তারা শুরু করেনি এটি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর বা মন্ত্রণালয়ের যে টিম রয়েছে তারা এটি দেখছেন তবে এরই মধ্যে কিন্তু কয়েকজন হতাহতের খবর পাওয়া গেছে সবচেয়ে আশঙ্কার বিষয় যেটি যে বেরিবাদগুলো রয়েছে তার মধ্যে অনেক বেরিবাদই কিন্তু দুর্বল ছিল এবং সেগুলো ঠিকমতো সংস্কার করা হয়নি যেখানে অনেক জায়গায় কিন্তু বেরিবাদ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে এবং সেটি কিন্তু দুর্যোগ প্রতিমন্ত্রী তিনিও কিছুক্ষণ আগে আবহাওয়া অধিদপ্তরের সে সংবাদ সম্মেলনে সেটি জানিয়ে গিয়েছেন তো সব মিলে আবহাওয়া অধিদপ্তরের যে সতর্ক বাচ্চা তার মধ্যে আসলে জলোচ্ছ্বাসের বিষয়ে তারা সবচেয়ে বেশি আশঙ্কার কথা জানিয়েছেন যে যেহেতু জোয়ার এর মধ্যে শুরু হয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি এখনো ব্যাপক আকারে তার তাণ্ডব চালাচ্ছে সেক্ষেত্রে আসলে পানির উচ্চতা বারো ফুট পর্যন্ত জলোচ্ছ্বাস হয়ে যেতে পারে এই বিষয়ে কিন্তু সতর্ক হওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছে তবে আবহাওয়া যেটি জানিয়েছে উপকূলে ওঠার পরে আসলে এটি আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু করবে এবং সেক্ষেত্রে আগামী পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যে এটি মোটামুটি দুর্বল পর্যায়ে চলে আসবে তো এই ছিল আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তের খবর মনিরুল সোহাগ ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য